সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 28 জুলাই, রোজ বৃহস্পতিবার। আমরা খবরাখবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি কাশেম ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন দেলোয়ার ভাই। আর এই ফার্মের অবস্থান কুমিল্লা জেলার মুন্না থানার ঘাড়মুড়া বাজারের পাশেই এই খামারের অবস্থান। এই ফার্মের এর আগেও বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। আর এই ফার্মের গাভীর কালেকশনগুলো কেমন হয়ে থাকে যা আপনাদের অনেকেরই জানা। এই ফার্মে খুবই ভালো ভালো এবং খুব হাই কোয়ালিটির গাভী সংগ্রহ করা হয়। 15, 20, 25, 30 লিটার দুধের গাভী সংগ্রহ করতে পারবেন এই ফার্ম থেকে। যারা মূলত বেশি দুধের গাভী সংগ্রহ করতে চান, যে না খামার ভালো একটা খামার থেকে ভালো উন্নত জাতের গাভী সংগ্রহ করবো, আপনারা এই খামারে যোগাযোগ করতে পারেন। দেখে শুনে যাচাই বাছাই করেও নিতে পারবেন। এই ফার্মে প্রচুর পরিমাণে গাভী থাকে এবং সবই বেশি দুধের। তো বর্তমানে এই ফার্মে কী ধরনের দুধের গাভীগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কথা বলি দেলোয়ার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো চলে আসলাম আবারও আপনাদের খামারে, প্রায় প্রতি সপ্তাহে আসা হয় আর নিত্য নতুন গাভীগুলো দর্শকদেরকে দেখানো হয়। বর্তমানে তো মনে হয় কেনা বেচাটা আপনাদের ভালো চলছে, নতুন নতুন গাভী সংগ্রহ করতেছেন, বিক্রি করতেছেন? জি আলহামদুলিল্লাহ, ঈদের পর থেকে একটু চাহিদাটা বেশি, দুধের গরুর চাহিদা ঈদের পর থেকে বেশি, দুধের বাজারও ভালো, দুধের বাজারটাও ভালো। হ্যাঁ, কেনা বেচাটাও ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে বাজারটা কি আগের তুলনায় এখন বেশি যাচ্ছে না কম যাচ্ছে? বাজার আগের থেকে একটু বেশি, ঈদের আগে একটু কম ছিল, এখন একটু বেশি বাজার। আগের তুলনায় বাজারটা একটু বেশি, একটু বেশি। আর আপনাদের এখান তো ধরতে গেলে যারা মূলত গাভী সংগ্রহ করে তাদের জন্য একটু সুবিধা হয়, কারণ এই আশেপাশের এলাকার মানুষগুলোই বেশিরভাগ গাভীগুলো সংগ্রহ করে থাকে। চিটাগাং, সিলেট, নরসিংদী, এরপর আপনার নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এইসব জায়গার লোক বেশি কিনে। এবার রাজশাহীও সেল দিছি, রাজশাহী, বরিশাল, যশোর, হ্যাঁ এইসব জায়গায় আমরা গাভী সেল দিছি। ওদিকে সেই মুন্সীগঞ্জ, শ্রীনগর, ওদিকেও দিছি। আচ্ছা, আর আপনাদের গাভীর কোয়ালিটিগুলো তো মাশাআল্লাহ একটু ভালো হয়ে থাকে। আমরা আসলে জাতমান দেখে গরু আনি, হ্যাঁ জাতমান ছাড়া গরু আনি। এখন মনে করেন আমি যদি চেষ্টা করি সপ্তাহে 50 টাকা কালেকশন করে সেল দিতে পারবো, কিন্তু এটা মানুষ প্রতারিত হবে। বাজারে গরু অভাব নেই, বাজার থেকে আমরা গরু কিনিও না বেশিও না। বাজারের গরু মনে করেন ওয়াস্টেজ গরু, বাজারের গরু হয়তো বাটকানা, নয়তো জরায়ুত সমস্যা, নয়তো খুরা রোগে আক্রান্ত, বিভিন্ন সমস্যার কারণে বিক্রি করে দেয়। সমস্যা ছাড়া কিন্তু হাটে গরু ওঠে না খুব একটা। যদি মনে করেন হয়তো দেখা যাচ্ছে ছেলে বিদায় দেবো, মেয়ে বিয়ে দিব, এসব কারণ ছাড়া বাজারে ভালো গরু পাওয়া যায় না। ও শতকরা 2-4টা ভালো গরু পাওয়া যায়। তবে আমরা যে গরুগুলো কালেকশন করি এরা গৃহস্থের থেকে, এদের কাজ হয়েছে মানে আমরা যারা যাদের কাছে আনি তারা বকনা কেনার পরে বকনা থেকে গাভী বানা বিক্রি করে দেয়, তারা লালন পালন করে না, আমরা আবার তাদের কাছ থেকে কিনে নিয়ে আসি, আমরা আবার খামারিদের কাছে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা গাভী দেখাবেন দর্শকদেরকে? আজকে মোটামুটি গাভী আছে, তবে 7টা গাভী দেখাবো। আচ্ছা, তো আজকের গাভী যেগুলো আছে সবই তো দোয়া?
মোটামুটি সবগুলাই তো দোয়াল গাবি হ্যাঁ সবগুলাই দোয়াল বাচ্চা সহ দুধের রেঞ্জ কত থেকে কতর ভিতরে আছে দুধ মোটামুটি 25 এর মতো হবে কাছাকাছি আচ্ছা গাবিগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ ঠিক আছে দেখান প্রথমে একটা গাবি দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা হলস্টাইন ফ্রিজিয়ান আপনার দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে হলস্টাইন ফ্রিজিয়ান ডাবল বডির গাবি ডাবল বডির অনেক বড় সর একটা গাবি মোট কথা দাঁতে দুইটা দাঁতে দুইটা কতদিন হয় বাচ্চা দিছে গাবিটা বাচ্চা দিছে আজকে 6-7 দিন হবে বাচ্চা দিছে আজকে 6-7 দিন হয় দর্শক গাবিটা আজকে 6 থেকে 7 দিন দুধ দিছে বাচ্চা দিছে দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা অনেক বড় আপনি একটু কাছে দাঁড়ান দেখাই দর্শকদেরকে দেখেন দর্শক অনেক উঁচা অনেক বড় সর একটা গাবি দুধের উলান পালানগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধের বাড়িগুলো মাশাআল্লাহ সামনে থেকে একটু সামনে থেকে দেখাই অনেক লম্বা লম্বা বাড় দারবান 100-100 একবারে 100-100 দারবানগুলো ভালো না হ্যাঁ দারবান 100-100 এটা দুধ দোহন করতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে দর্শক দেখতে পাচ্ছেন কোনো নাভি নাই কম্বল নাই শিংগুলো গলাটা অনেক লম্বা গাড়িটা অনেক বড় হাঁস গলা বলে এটা হাঁস গলা না হ্যাঁ চামড়া একেবারে পাতলা দুধ পাচ্ছেন কেমন এটার থেকে চামড়া দেখছেন হ্যাঁ এটা দুধ ভাই 20-21 নামছে তবে আশা করতেছি 25 লিটার 25 লিটার আশা করতেছি আশা করতেছি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ প্রথম বিয়ানে 25 লিটার কিন্তু অনেক অনেক দুধ বড় গরু না আর দুই জাতের বয়স বুঝেন না কি একটা জাতের গরু মাজাটা দেখতে পাচ্ছেন 20-21 নেমে গেছে দামটা কেমন রাখছেন এটার এটার দাম 3,20,000 টাকা 3,20,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ দর্শক দুধের লান পালানগুলো দেখতে পাচ্ছেন 3,20,000 টাকার চা দাম আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন এটা দেখলাম আমরা 1 নম্বর গাভিটা তো দর্শক চলুন আমরা 2 নম্বর গাভিটা আপনাদেরকে দেখি 2 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতীয় এটা হলস্টাইন ফ্রিজিয়ান দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে হলস্টাইন ফ্রিজিয়ান দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে হ্যাঁ দর্শক গাভিটা দেখতে পাচ্ছে দুই দাঁতে প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা দিছে এটা এটা ষাঁড় বাচ্চা এটাও ষাঁড় বাচ্চা ওটাও ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা দিছে কতদিন হয় বাচ্চা দিছে এটা 5-6 দিন হইব হলস্টাইন ফ্রিজিয়ান এখনো নাভি আছে বাচ্চা এখনো নাভি আছে বাচ্চাগুলো লাস্টে আমরা একসাথে দর্শক আপনাদেরকে দেখিয়ে দেব বাচ্চাগুলো এই পাশে আছে দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ দুধের উলান পালান তো ভাই খুব ভালো লে ভাই জাতের গরু না দেখেন না ওর ওর জাত দেখেন বাটের দূরত্ব দেখেন বাট লম্বা লম্বা নাভি নাই হ্যাঁ এবং কানগুলো দেখেন ছোট ছোট খাড়া খাড়া আছেন মাশাআল্লাহ এবং ওর তাকানি দেখেন ওর চাউনি দেখেন মায়াবী চেহারা দেখছেন মাশাআল্লাহ প্রথম বাচ্চা দিল হ্যাঁ প্রথম বাচ্চা দিছে দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটা 16-17 নামছে ঠিক আছে 16-17 নামছে হ্যাঁ 5-6 দিন এসে বাচ্চা দিচ্ছে এটা আশা করতেছি 20-এর উপরে ইনশাল্লাহ 20-এর উপরে দুধ থাকবে আশা করতেছেন আপনারা 16-17 নাম দর্শক 20-এর উপরে দুধ থাকবে আশা করতেছে 16-17 নেমে গেছে দুধের উলান পালানগুলো দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি 2,65,000 2 নম্বর বাচ্চাটার দাম রাখছেন 2,65,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিছুটা আলোচনা করা যাবে আমরা ওরকম দাম চাই না খুব একটা বেশি না হ্যাঁ একবারে সীমিত আলোচনা করা যাবে দর্শক খুব একটা বেশি করতে পারবেন না আপনারা তো এটা দেখলাম আমরা 2 নম্বর গাভিটা তো দর্শক চলুন 3 নম্বর গাভিটা আপনাদেরকে দেখ 3 নম্বর গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাভিটা এটাও আপনার দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিছে জি কি বাচ্চা এটার সাথে এটার সাথে ও ষাঁড় বাচ্চা কতদিন হয় বাচ্চা দিছে 6-7 দিন 6-7 দিন হয় বাচ্চা দিছে দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটাও আপনার 16-17 নামছে 16-17 দুধ নামছে এটাও 20 আশা করতেছি এটার থেকেও 20 লিটার দুধ আশা করতেছেন 16-17 মতো নামছে জাত দেখেন লেজ দেখেন কত চিকন লেজটা চিকন এবং ছোট দুধের উলান পালানগুলো বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলো একটু সামনে থেকে আপনাদেরকে দেখাবো সামনে দিয়ে দেখেন হ্যাঁ দর্শক বাট জাতের গরু ভাই দেখেন গলা দেখেন কত চিকন পাতলা চামড়া বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গলাটা দেখেন কত অনেক চিকন চামড়াটা একবারে পাতলা দেখেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা 3 নম্বর গাভিটা এই গাভিটা যদি কেউ সংগ্রহ করতে চায় দামটা কেমন পড়বে এই গাভিটার দাম পড়বে আপনার 2,70,000
270,000 টাকা চাওয়া দাম কিছুটা দর কিছুটা আলোচনা করা যায় দর্শক কিছুটা তাদের বাটগুলো দেখতে পাচ্ছিলেন অনলাইন দামগুলো দেখতে পাচ্ছিলেন তো দর্শক এটা দেখলাম আমরা 3 নাম্বার গাবিটা তো দর্শক চলুন 4 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের এটাও হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাবিটা গাবিটা দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা দাঁতে 4টা সেকেন্ড বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা দিছে গাবিটা জি গাবিটা কি বাচ্চা দিছে গাবিটা আপনার বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন হয় বাচ্চা দিছে বাচ্চা দিছে আজকে 5 দিন বাচ্চা দিছে আজকে 5 দিন দর্শক দরুলান পালানগুলো দেখতে পাচ্ছেন একটু পিছন থেকে আপনি 5 দিন হয় বাচ্চা দিছে 5-6 দিনে বাচ্চা দিছে অলরেডি দুধটা কেমন নামছে 20 এর উপরে অলরেডি নামছে এটা দহন করে নিতে পারবেন অলরেডি 20 এর উপরে দুধ চলে গেছে সেকেন্ড বিয়ানের গরু তো এইজন্য এটা দুধ নামবে খুব তাড়াতাড়ি নামবে দেরি রাতে 4টা রাতে 4টা সেকেন্ড বিয়ান সেকেন্ড বিয়ান দুধটা 20 এর উপরে নেমে গেছে দুধটা আরো বাড়বে আশা করতেছি 25 সেকেন্ড বিয়ান তো আশা করতেছেন 25 যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে দহন করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এটার দামটা আমরা আলোচনা সাপেক্ষে রাখছি 4 নাম্বার গাবিটার দাম রাখছেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দর্শক 4 নাম্বার গাবিটা আলোচনা সাপেক্ষে রাখছি এই দুধের বাটগুলো একটু সামনে থেকে দেখতে পাচ্ছি 4টা বাট 4 জায়গায় মাশাআল্লাহ আলোচনা সাপেক্ষে গাবিটা বিক্রি হবে তো এটা দেখলাম 4 নাম্বার গাবিটা তো দুধের বাটগুলো আরেকবার একটু আপনাদেরকে দেখাবো দুলান পালন গুলো তো দর্শক ছিলাম 5 নাম্বার গাবিটা 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান 5 নাম্বার গাবিটা হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাবিটার দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে হ্যাঁ প্রথম এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা এটার সাথেও বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 14-15 দিন মতো হবে বাচ্চার বয়সটা আজকে 14-15 দিন হবে দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটার দুধ আপনার 17-18 17-18 লিটার দুধ পাচ্ছেন 5 নাম্বার গাবিটার থেকে দর্শক দুধের উলান পালানগুলো আপনাদের আরেকটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুধের বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা কি দেখে অনেক লম্বা অনেক বড় সড়া গাবি আর দুধের বাটগুলো অনেক দূরে দূরে অনেক দূরে দূরে বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন তো দুধ পাচ্ছেন কেমন এটা থেকে 17-18 যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারে হ্যাঁ দুধ দহন করে দেখে নিয়ে যাবে দামটা কেমন রাখছেন এই বড় সর একটা গাভি এই গাভিটার দাম রাখছি আপনার 270,000 270,000 টাকা জি আলোচনা সাপেক্ষে দর দাম করে নিতে পারবেন হ্যাঁ আলোচনা করে নিতে পারবেন দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দর দাম করে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছিলাম আমরা 5 নাম্বার গাভিটা তো দর্শক চলুন 6 নাম্বার গাভিটা আপনাদেরকে দেখাই 6 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান অনেকে রানী সম্পর বলে কিন্তু মূলত হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ দাঁতে কয়টা গাবিটার দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটা থেকে দুধ পাচ্ছে আপনার 17-18 লিটার 17-18 লিটার দুধ পাচ্ছেন দর্শক দুধের বাটগুলো আপনাদেরকে একটু দেখাই দর্শক বাটের অনেক দূরত্ব ভাই দারবান অনেক ভালো গাবিটা বৈশিষ্ট্য অনেক ভালো বাট অনেক দূরে দূরে দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে দর্শক গাবি অনেকে রানী শঙ্কর বলে কিন্তু মূলত হলস্টাইন ফ্রিজিয়ান গলা চিকন দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে দুধের ভ্যানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন ওই সাইড থেকে দেখাই দর্শকদেরকে দর্শক দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখেন এই সাইড থেকে দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো দেখাই দুধ পাচ্ছেন 17-18 দামটা রাখছেন এটার দাম চাইছে 270,000 যারা নিবে দর দাম করে নিতে পারবে 270,000 তো এটা দেখলাম আমরা 6 নাম্বার গাবিটা তো দর্শক চলুন 7 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই 7 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান দাঁতে কয়টা গাবিটার গাবিটা দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে দাঁতে 4টা প্রথম বাচ্চা দিছে জি এটার সাথে কি বাচ্চা এটার সাথে যে বাচ্চা হয়েছে আজকে 3 দিন হয় আজকে 3 দিন হয় বাচ্চা দিছে বকনা বাচ্চা বকনা বাচ্চা মার মতোই তো বাচ্চাটা হয়েছে দেখা যাচ্ছে আচ্ছা দুধ পাচ্ছেন কেমন এখন বর্তমানে বিশাল উলান ছাড়ছে এটা যে 2-3 ঘন্টা পর খাওয়া লাগে বুঝেন না দুধ দোহানো তো এই জন্য বিশাল উলান ছাড়ছে এটা দুধ নামলে
সময় লাগবে প্রথম বিয়ানে করো তো ওলানে অনেক প্রেসার অনেক বাদ প্রথম বিয়ানের দুধটা আসতে একটু সময় লাগে সময় লাগে এটা তারপরে কেমন আশা করতেছেন এটা আশা করতেছি 20 প্লাস ইনশাআল্লাহ 20 প্লাস আশা করতেছেন হ্যাঁ দুধের উলান পালানগুলো মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাভী প্রথম বিয়ানের গরু তো এগুলো অনেক বড় হবে আরো আরো বড় হবে ছয় দাঁত পর্যন্ত বড় হয় দামটা কত রাখছেন এটার এটার দাম রাখছি আমরা 2,65,000 2,65,000 টাকা জি যারা নিবে দুধ দহন করে দেখে নিয়ে যেতে পারবে জি দর্শক বাচ্চাটা দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আপনারা যারা নিবেন দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন তো আজকে তো এই পর্যন্তই দর্শকদেরকে দেখা হ্যাঁ এই পর্যন্তই যারা নিবে দেখে শুনে যাচাই বাছাই করে তো গাভীগুলো নিতে পারবে আপনার কাছ থেকে তো গাভী সংগ্রহ করতে হলে আপনার যে ঠিকানাটা আসতে হবে ঠিকানাটা একটু বলে দিতেন জি ঢাকা থেকে অথবা চিটাগাং থেকে যেখান থেকে আসো গরিপুর নামতে হবে গরিপুর নামার পরে আপনার গরিপুর থেকে আমাদের হোমনা চৌরাস্তা 20 কিলো হোমনা এসে আমাদের সাথে যোগাযোগ করবে অথবা যোগাযোগ করে আসবে আর আপনার সবচেয়ে ভালো হয় ওই কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যদি গরু দেখতে চায় দেখবে আর এরপরে সরাসরি আইসা সরজমিনে দেখা দুধ দহন করে নেওয়া সবচেয়ে ভালো অনেকে তো দুধ দহন করে নেবে 2-3 দিন দেখে নেবে তো সেক্ষেত্রে কি থাকা করবে হ্যাঁ অবশ্যই আবার আরেকটা বিষয় হলো আপনার অনেকে অনলাইনে কিনতে চায় আমি মনে করি আপনি এত টাকা দিয়ে গাভী কিনবেন সরাসরি আইসা দেখেন যে আমার গরু বাটকা না কিনা আমার গরু ফুরা রোগ আছে কিনা আমার গরু পাউ ন্যাংরা কিনা বিভিন্ন সমস্যা আছে কিনা আপনি দেখে নেন সবচেয়ে ভালো আপনার জিনিস আপনি দেখে নেন এটা ভালো আচ্ছা আচ্ছা তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের যে সবসময়ের মতো একই কথা যে ভাই কেউ যদি গরু কিনতে চায় সেজন্য আগে জাতমান চিনে গরু জাতমান ঠিক আছে গরু জাতমান না চিনা অনলাইনে গরু কিনে অনেকে ধরা গাইতেছে আমাদের কাছে অনেক রিপোর্ট আছে এরকম এই জন্য আমরা আমি বলবো যে সবাই আগে জাতমান চিনে গরু জাতমান চিনা গরু কিনবে সব থেকে ভালো হবে সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা তো দেলোয়ার ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন